हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के साथ शेयर करब दारुण मजार काठालेर एचोड़। हमें बांगालीरा कम बेसि सबाई किन्तु काठालेर एचोड़टा खेते पसंद करी। खूब कम मानुषी आछेन जारा काठालेर एचोड़टा खेते अपछंद करें। तो आज के काठालेर एचोड़ रान्ना करे देखाबो खूब ही सहज पद्धतिते, आशा करी आपनादेर उपकारे आसबे। ताहले चलो शुरू करा जाक। কাঁঠালের এঁচোড়টা রান্না করার আগে কিভাবে কাঁঠালটা খুব সহজে কেটে নেওয়া যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার খালা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছে। তো একটা কাঁঠাল থেকে আমি অর্ধেকটা রান্না করব। তো আপনারা দেখে নিন কিভাবে কেটে নিচ্ছে। প্রথমে মাঝখান থেকে দুই ভাগ করে নেওয়া হয়েছে। এভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এভাবে কেটে নিতে হবে। তো যারা কাঁচা কাঁঠাল কাটতে পারেন না, কাঁচা কাঁঠাল কাটতে অসুবিধা হয়, তারা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিল খালা কিভাবে কাঁঠালের এঁচোড় কেটে নিতে হয়। তো এখানে একটা কাঁঠালে অর্ধেকটা নেওয়া হয়েছে, এভাবে খালা কেটে নিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নেওয়া হয়েছে। তো এখন এটাকে আমি রান্না করব। আর এখানে প্রায় আধা কাপের মতো আমি চিংড়ি মাছ এভাবে ধুয়ে ছুলে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহ রাখতে পারেন। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এঁচোড় রাঁধতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কাঁঠালের পরিমাণটা বুঝে সেই পরিমাণ তেল দিবেন। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি প্রায় একটার মতো রসুন এভাবে কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে একটু নেড়ে দেব। রসুনটা কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি, আর দুইটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেই চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু নেড়ে দিব। এখন চিংড়ি মাছটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা, রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এর জন্য এটাকে আমি 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব। যখন মশলাটার উপরে তেল তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে উপরে দেখতেই পাচ্ছেন যে মশলাটার উপরে তেল তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি যেই কাঁঠালটা কেটে রেখেছিলাম, তো সেটা আমি এইটা মশলাটার মধ্যে দিয়ে দেব। এখন কাঁঠালটাকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে সব পাশেই মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন কাঁঠালটাকে আমি একটু কষিয়ে নিব। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কাঁঠালটাকে একটু কষিয়ে নিতে হবে। তো আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কাঁঠালটাকে প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে রাখবেন। তো আমি প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। আমি এর মাঝে একবার কাঁঠালগুলোকে নেড়ে দিয়েছিলাম, তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু পানি দিয়ে আমি কাঁঠালটাকে রান্না করে নেব। আমি আর অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। আর চুলার আঁচটা অবশ্যই লো করে রেখে দেবেন। তো এখন এটাকে আমি ঢেকে দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমার কিন্তু
কাঁঠালের এঁচোড় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু চেক করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই চেক করে নেবেন, আর লবণের স্বাদটাও অবশ্যই চেক করে নেবেন। নামানোর আগে আমি সামান্য টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, তো অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। কাঁঠালের এঁচোড়টাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার কাছে কিন্তু কাঁঠালের এঁচোড়টা খেতে অনেক মজা লাগে, তো অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। গরম ভাতের সাথে কাঁঠালের এঁচোড় আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো এরকম অনেকেই আছেন যারা এঁচোড় খেতে পছন্দ করেন, তো তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।